হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ঈদের শপিং। শপিং করছি, কার জন্য করছি, এই ছোট ছোট শপিং, মানে ছোট ছোট বেবিদের ড্রেস কেন কিনছি, এবং হচ্ছে আমার বানানো ড্রেস দেশি বিদেশে প্রশংসায় ছড়িয়ে পড়ছে, সেটাও আজকে জানাবো আপনাদেরকে। সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত, নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিও থেকে কিছু আইডিয়াও পেতে পারেন। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। গাইস, কিতা খবর সকলের? আপনারা সকল বালানি? আমি আলহামদুলিল্লাহ বালা আছি। তো একদিন আই মনে ছিল আপনাকে লগে দেখা হইব না। আমার লাগে সকলে দোয়া কইরন আর আপনারা সকল বালা থাকুক। আপনারা জানুন নি সিলটি মাত আমার সেই বালা লাগে। আমি মারতাম চাই, ট্রাই করির, বাট আমি মারতাম পারি না। সিলটি সকল মাত আমি বুঝি, বাট আমি মারতাম পারি না। আমি কিতা করতাম? আমি যতটা মাতিছি আপনারা আমার মাত বুঝরাই নি। যারা সিলটি আসইন কমেন্টসে আমার খইবা আমি কতখান বালা করে মাতিতে পারছি। ও ইস ভেরি ডিফিকাল্ট। আচ্ছা যাই হোক, যেমন ক্ষুধা লাগলে আপনাদের ভাইয়া বলবে যে আমার জানে ঘর, আমি কোনটা খাইতাম। তো আমি একটু একটু পারি, আপনাদের ভাইয়া যখন আমার সাথে কথা বলে আমি সব বুঝি, ওনাদের ফ্যামিলির মানুষের কথা বলতেও বুঝি, বাট আমি নিজে বলতে পারি না। আর শুরুতে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ যে আমার চুল পড়া নিয়ে যে আমি বলেছিলাম, আমাকে সবাই অনেক সাজেশন দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর হেল্পফুল সাজেশন দিয়েছেন। তো আমি অ্যাপ্লাই করার ট্রাই করছি। প্রথমে হচ্ছে আমি অনেকদিন আগেই একটা ক্যাস্টর অয়েল এনে রেখে দিয়েছিলাম, আমি আলসামি করে সেটা দিচ্ছিলাম না, সেটা নারকেল তেলের সাথে মিশিয়ে আমি এখন ইউজ করছি। সাথে আমি একটা প্লেন কেক বানিয়েছি, সাগর যাচ্ছে সুমনার সাথে যে রঙে দেখা করতে, তো আন্টি আঙ্কেলের জন্য আমি দুটা কেক বানিয়ে দিয়েছি। আর এখানে এক পাটি, এটাকে কি বলে, এক পাটি বলে আই ডোন্ট নো, এখানে 20 কেজি আম আছে। তো আম কিনে নিয়ে এসেছে, সাগরকে আমরা বলেছিলাম পুরাটাই নিয়ে যেতে, ও বলেছে যে আমাদের মাথা খারাপ নাকি, এত বড় ইয়েও নিয়ে যেতে পারবে না, যেহেতু একা যাচ্ছে, গাড়িও যাচ্ছে না সাথে। তো আমরা কিছু আম আন্টির জন্য পাঠিয়ে দিয়েছিলাম এখান থেকে, আর বাকিগুলো হচ্ছে এভাবেই পেপার উপর থেকে দিয়ে রেখে দিয়েছি, কারণ হচ্ছে আমগুলো সবগুলো পাকেনি, আর পাকার কথা না, পাকলে ভালো হবে না। তো সব কিছু শেষ করে চলে গিয়েছি জিমে। আর এই যে আজকে সিলেটের ভাষায় কথা বলেছি, আমাকে কি বলবো, আমি তো নামটা দেখলাম হচ্ছে একটা ভাইয়ার নামের, বাট আমি শিওর যে এটা একটা আপু। নেক্সট ব্লগে নিশ্চয়ই আপনি আপনার নাম লিখে দিবেন আমাকে, তাহলে হয়তো আজকে আমি আপনার নামটা বলতে পারতাম। আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম আমাদের কনভারসেশনের, মানে আমাদের আমি যে রিপ্লাই করেছিলাম উনি যে আমাকে কমেন্টস করেছিল, তো খুব আমার খুব ভালো লেগেছে একটু ডিফারেন্ট কিছু করতে পেরে, নেক্সট টাইম আবারও ট্রাই করব। আর এখানে হচ্ছে আমি গজ কাপড় কিনে নিচ্ছি, আপনারা সবাই পছন্দ করেন আমার নিজের ডিজাইন করা ড্রেস, তার মধ্যে হচ্ছে দেশের বাইরে থেকে আমার বোনের ফ্রেন্ডরা যারা দেখে আমার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো তারা খুবই পছন্দ করে এবং সবসময় আমাকে রিকোয়েস্ট করে আমি যেন বানিয়ে দেই। আসলে অতটা সময় বা অতটা নেওয়া যায় না, প্রেশার নেওয়া যায় না, সেই জন্য আমি এগুলো করতে চাই না। অনেকে আমাকে বলতো সবসময় যে আপনি প্রয়োজনে বিজনেস শুরু করেন, আসলে অতটা এখনও পর্যন্ত আমি প্রিপেয়ার না এগুলোর জন্য। আর আমার কাজিনরা দেশের বাইরে যারা থাকে ওদেরকেও আমি অনেক হেল্প করতাম, আগে অনেক ধরনের ড্রেস বানিয়ে দিতাম, নিজে ডিজাইন করে তারপর শপিং করে দিতাম। আর এই হচ্ছে আমাদের জামাল ভাই, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আপু আপনার টেলারকে আর কোথেকে জামা বানান। আমি মায়েশা থেকে আমার সব ড্রেসগুলো বানাই, যেমনই হোক, আমি আসলে যদি কখনো একটুখানি মিস্টেকও হয়ে যায় আমি আসলে কনসিডার করে নেই, কারণ আমার ওনার কাজ খুবই ভালো লাগে এবং ওনার ব্যবহারও আমার অনেক ভালো লাগে। আর ওনাকে তো আমরা আসলে আজকে থেকে চিনি না, খুব ছোটোবেলা থেকেই চিনি, মানে আমি যখন বানিয়ে ড্রেস পরি না তখন থেকে ওনাকে আমি চিনি, মানে আমার মা যখন আমার চাইতে অনেক বেশি ইয়াং ছিল তখন থেকেই হচ্ছে জামাল ভাইয়ের ওখানে ড্রেস বানাতো, জামাল ভাই অনেক অল্প বয়স থেকেই কাজ করতো, তো সেই সময় থেকে সম্পর্ক আমাদের। তো আমাদের সম্পর্কটা আসলে একদিন দুই দিনের না। আর সেই দিন ছিল প্রচণ্ড টিপটিপ বৃষ্টি সারাদিনই, আর এই বৃষ্টির মধ্যেই আমি আমার সব শপিং শেষ করেছি। আর হচ্ছে গিয়ে যে কি বলবো, জামাল ভাইকে আমি ওই ড্রেসটা দিয়েছিলাম যে একদিনের মধ্যে আমাকে ওই ড্রেসটা বানিয়ে দিতে হবে,
মানে আমি সকালে জিম থেকে বের হয়ে ওনাকে দিয়ে এসেছিলাম শপিং করে, দেন আমি বলেছি যে আমি সন্ধ্যায় এসে নিয়ে যাব, উনি বলল যে ওকে ঠিক আছে সমস্যা নেই। তো সাথে হচ্ছে বাবুর একটা ড্রেস বানিয়ে দিতে বলেছিলাম ওই কাপড়টার থেকেই, একটা নিউবর্ন বেবির জন্য ড্রেস কিনছি, এখন কে সে সেটাই হচ্ছে আপনাদেরকে বলছি পরে। ভিডিও শেষ পর্যন্ত থাকেন, শেষ পর্যন্ত থাকলে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, এনজয় করবেন আপনারা, খারাপ লাগবে না আমার আজকে শপিং দেখতে। তো আমি চলে গিয়েছিলাম সোজা আড়ংয়ে, কারণ বাচ্চাদের ড্রেস কিনবো, আড়ংয়ের চাইতে ভালো অপশন আমার মনে হয় আর কোথাও নেই। তো এত কিউট কিউট ড্রেস দেখে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিলো যে কোনটা রেখে কোনটা কিনবো, যদিও এগুলো দেশের বাইরে পাঠাবো যেহেতু, তো সেক্ষেত্রে হচ্ছে অনেক বেশি নেওয়া যাবে না, আমাদের একটা ওয়েট লিমিট দেওয়া ছিল। তারপরেও আমি এটা ওইটা 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 দেখছিলাম, আর ওই ভাইয়াটা আমাকে খুবই যত্নের সাথে দেখাচ্ছিল। সেই দিন একটা অন্যরকম ঘটনা হয়ে গিয়েছে, যেহেতু সকালবেলা ছিল, তার মধ্যে বৃষ্টি ছিল, তেমন কোনো ক্লায়েন্ট ছিল না, তো খুব আস্তে ধীরে আমি শপিং করছিলাম, দেখছিলাম, সাথে ভিডিও করতে পারছিলাম, কারণ ওখানে কিন্তু একটুখানি রেস্ট্রিকশন থাকে। বাট সেদিন আমাকে কিছুই বলছিলো না, বলছিল যে ওকে ঠিক আছে আপু ভিডিও করেন সমস্যা নেই। সাথে হচ্ছে আমি ভিডিও কলে আমার ছোটো বোনকে মানে মলিকে দেখিয়ে দেখিয়ে শপিং করছিলাম। তো এখানে ন্যাপি ট্যাপিগুলো ছিল, বাচ্চাদের ফিডার কাভার এটাও এটা ছিল, এগুলো দেখলে এত কিউট লাগে। তো সব কিছু শেষ করে মেয়েদের মানে মেয়ে বাবুর কেনাকাটা শেষ করে এখন আমি আমার কলিজার টুকরার জন্য কিনতে চলে এসেছি। মানে মানে আপনারা সবাই জানেন যে এটা কে, এটা হচ্ছে মোহাম্মদ। তো মোহাম্মদের জন্য ড্রেস কিনতে এসেছি। তো এই পাঞ্জাবিটা দেখলাম, পাঞ্জাবিটা আমার খুবই ভালো লেগেছে, একটা কোটি ছিল আলাদা। তো মলি আমাকে বলেছিল ওর ফ্রেন্ডের বাচ্চা এবং ওর বাচ্চা দুজনের জন্য সেম দিতে, তো সেই জন্য আমি একই রকম ওইটা পাচ্ছিলাম না দেখে সেম অন্য একটা পাঞ্জাবি আমি সেম দুইটা নিয়ে নিয়েছি, সেটা তো কিছুক্ষণ পরেই দেখাবো আপনাদেরকে। আর এখানে এই এই কুটু কুটু জুতাগুলা দেখে আমার তো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল, আমি কোনটা নিবো কোনটা রাখবো কোনটা কী করবো বুঝতে পারছিলাম না। তারপর হচ্ছে আবার বয়স মেলানো যাচ্ছিল না, কোনটা 6 মান্থ কোনটা 1 ইয়ার কোনটা 3 মান্থ, মানে আমি বুঝতে পারছিলাম না আসলে, মানে এত বছর পরে ছোট বাচ্চাদের জিনিস কিনতে গিয়ে এত হিমশিম খাচ্ছিলাম, তাও ছিলাম একা, যদি সাথে মুক্তাও থাকতো তাহলে হয়তো একটু সিদ্ধান্ত দিতে পারতো এটা না ওইটা। তো আমি ড্রেসগুলো সিলেক্ট করে নিয়েছি, মানে আমার হাতে ড্রেসগুলো আছে আর আমি জুতাটা খুঁজে নিচ্ছিলাম, মানে খুঁজছিলাম, তখনও পর্যন্ত ম্যাচিং করে পাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে একটু ম্যাচিং করে নিই। তো ফাইনালি আমি এই দুইটা সিলেক্ট করেছি, আর এখানে তো এইগুলো দেখে আমার অলওয়েজ মাথা খারাপ হয়ে যায়, বাট আমি এদিকে তাকাচ্ছি না, কারণ এখন আমি এসব কিছুই কিনতে যাচ্ছি না। তো যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে দেখছি আর নতুন কিছু আছে কি না বা ভালো লাগার মতো, অতিরিক্ত বেশি ভালো লেগে গেলে তো আর রেখে যাওয়া যাবে না, ওরকম কিছু আছে কি না। তখন হঠাৎ করে আমার মাথায় বাতিটা খুললো যে আচ্ছা, আমি আমার শপিংগুলোকে হাতে নিয়ে কেন হাঁটছি, আমি তো একটা বাস্কেট নিতে পারি, আমি তো উইন্ডো শপিং করছি না, তাহলে আমি কেন হাতে নিয়ে নিয়ে ঘুরছি। তখন আমার মনে হলো যে আমার একটা বাস্কেট চাওয়া দরকার, তখনই আমি একটা বাস্কেট চেয়েছি ভাইয়াটার কাছে, সেই ভাইয়াটা আমাকে একটা বাস্কেট দিল। তো বাস্কেটে আমি আমার জিনিসপত্রগুলো রেখে এদিক ওদিক তাকিয়ে সোজা কাউন্টারের দিকেই যাচ্ছিলাম, কিন্তু আড়ংয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে আমি কিনি আর না কিনি আমার জুয়েলারি সেকশনে যাওয়াই হয়, আর এটা খুবই বাজে একটা অভ্যাস। আর ওখানে গিয়ে খুব মজার একটা ঘটনা হয়েছে, আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। ওখানে গেলেই হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে এই সিলভারের রিংগুলো দেখি, আমার অনেক বেশি পছন্দ, আমার অনেক আছে বাট আমার পরা হয় না। এই রিংটা দেখে আমার খুবই ভালো লেগেছে, আর মুক্তাকে আমি কল দিয়েছি, ভিডিও কল, ভিডিও কল দিয়ে আমি মুক্তাকে বললাম যে আচ্ছা মুক্তা এটা আমার খুব ভালো লেগেছে, এটা কেমন লাগে তোর? তো বললো যে হ্যাঁ ভালো লাগে মোটামুটি, আচ্ছা দাম কত? তো আমি বললাম যে অত, বল কি না দাম শুনে আমার একদমই পছন্দ হয়নি, মানে তা তোকে কি মাগনা দিয়ে দিবে? তখন বলি আচ্ছা ঠিক আছে, তোর যদি এতই কম মনে হয় তাহলে আরও 1000 টাকা বেশি দিয়ে নিয়ে নে। তো পাশে যে আপুটা দাঁড়িয়েছিল, আমি তো ভিডিও কলের কথা বলছিলাম, তো স্পিকারে তো কথা শোনা যাচ্ছিলো, তো উনি বললো যে খুব ভালো, একজন মানুষের কাছ থেকেই সাজেশন নিচ্ছিলেন। তো যাই হোক, ফাইনালি আমার রিংটার কিনা হয়নি। তো আমি ক্যাশ কাউন্টারে চলে এসেছি, এসে দেখলাম যে এখানে ঈদ ক্যাশ ব্যাক অফার চলছে, আর যে কার্ডগুলোতে অফার চলছে সেটার একটাও আমার নাই, এবং বিকাশে অফার ছিল, মানে ক্যাশব্যাক অফার ছিল, বাট বিকাশে আমার টাকা ছিল না, অত টাকা ছিল না যত টাকা পেমেন্ট আসবে।
তো আমার কাছে একটা কার্ড ছিল, সেটা দিয়ে আমি পেমেন্ট করেছি। বাট আমার কার্ডটা হচ্ছে দুনিয়ার সবচাইতে পুরানো কার্ড। আমি বলি যে এই নেক্সাস, মানে ডাচ বাংলা নেক্সাস মনে হয় শুধু আমার কাছেই আছে দুনিয়াতে, আর কারো কাছে নাই। এত পুরনো একটা কার্ড যেটাতে কোনো ধরনের ফ্যাসিলিটিস নাই। আর অন্য জিনিস যে ভালো লাগে এটার একটা প্রমাণ হচ্ছে পাশে যারা বিল করছিল ওনাদের ড্রেসগুলো, আমার কী যে ভালো লাগছিল আল্লাহ, যেটা দেখছি সেটাই ভালো লাগছে যে আল্লাহ কি সুন্দর, ওরা কি সুন্দর জিনিসগুলো পেয়েছে। আচ্ছা আমাদের এমন হয় কেন, অন্যের জিনিসটাই বেশি ভালো লাগে, এমন কেন আমরা? আচ্ছা যাই হোক, তারপর দেখলাম যে একটা মা ছেলে ঝগড়াঝাটি করতেছে, এটা দেখে আমি তাড়াতাড়ি পালাই গেছি যে যাই ভাই আমি তাড়াতাড়ি চলে যাই বাসায়, কারণ অনেক বৃষ্টি হচ্ছে। গিয়ে আমি যেহেতু আমি জানি আগে থেকে যে আমি আজকে শপিং করবো, এই জন্য কিন্তু আমি জিম শেষ করে জিম থেকে শাওয়ার নিয়ে খুবই তাড়াহুড়া করে, একদম টাইম শেষ হয়ে গিয়েছিল তো খুব তাড়াহুড়া করে দৌড়ে আমি বের হয়ে এসেছি কোনো রকমে। কারণ তখন আমার চুল ভিজা ছিল, মানে আমার মানে খুব বিধ্বস্ত অবস্থা আমার। তার কারণ হচ্ছে আমাদের জিম সকাল 7টা থেকে 11টা পর্যন্ত, মাঝখানে 1 ঘন্টা হচ্ছে একটা ব্রেক, মানে ওটা ক্লিন করার জন্য জিমটা, দেন হচ্ছে আবার 12টা 1টা থেকে, তারপর আবার বিকেল 5টা পর্যন্ত আবার জিম খোলা থাকে। তো সেই জন্য সেই সময়টাতে বের হয়ে যেতে হয় আমাদেরকে। তো আমি আরং থেকে বের হয়ে সোজা বাসা দিকে রওনা দিয়েছি। বাসায় এসে আমার মনে হয়েছে আমার তো আরও কিছু কেনাকাটা বাকি ছিল, যেহেতু এগুলো একজনের মাধ্যমে মলির কাছে যাবে, সেই জন্য খুব তাড়াহুড়া করে তার কাছে আমাদের এই জিনিসগুলো পাঠাতে হবে। মাত্র 4 দিন বাকি ছিল, তো আমরা ধরে নিয়েছিলাম 4 দিন তো অনেক, যেহেতু যে কোনো কুরিয়ার সার্ভিসে আমি যদি ঢাকা থেকে কুমিল্লা থেকে ঢাকায় পাঠাই সেদিন সেক্ষেত্রে তো একদিনেই পাওয়া যায়। তো যেহেতু ড্রেসটা পরদিন দিবে, আমি পরদিনের অপেক্ষায় ছিলাম যে ড্রেসটাও নিব। আর সাথে হচ্ছে মলির হাজব্যান্ডের জন্য আমার একটা টি শার্ট কেনা বাকি ছিল, যেহেতু মলির জন্য জিকরা মোহাম্মদ সবার জন্য ঈদ শপিং করে দিয়েছি, সাথে বোনের জামার জন্য দিব না, এটা তো হতেই পারে না। তো ওর এটা বাকি ছিল, আমি ভেবেছি পরদিন জামাল ভাইয়ের কাছ থেকে ড্রেসটাও নিব সকালবেলা, আর টি শার্টটাও কিনবো, কিনে দেন হচ্ছে একসাথে পার্সেলটা করে দিব। এখন যা হয়েছে শুনেন, খুবই দুঃখজনক ঘটনা। যেটা বলেছিলাম আপনাদেরকে যে একই রকম ড্রেস আমি পাঞ্জাবে আমি দুটাই নিয়েছি, একটা হচ্ছে আলীর জন্য, একটা হচ্ছে মোহাম্মদের জন্য, মানে মোহাম্মদের ফ্রেন্ড হচ্ছে আলী, তো সেই ওদের দুজনের জন্য একই রকম পাজামা, একই রকম পাঞ্জাবি। সাথে আপনারা এই কুটুকুটু বাবু ড্রেসগুলো দেখতে থাকেন, আর সাথে আমি বলতে থাকি আপনাদেরকে আমার সাথে কী হয়েছে। খুবই খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। খুব শখ করে, খুবই তাড়াহুড়া করে আমি সেই দিন জিম থেকে, আমার কষ্টও হয়েছিল জিম করে, আমি কিছু খাইনি, প্রায় 1:30-2টা বেজে গিয়েছিল এই শপিংগুলো শেষ করতে করতে। তারপর হচ্ছে বৃষ্টি ছিল, মুভ করাটাও কষ্ট হচ্ছিল। তো সব কিছু শেষ করলাম, পরদিনও আমি ড্রেসগুলো আনলাম। ড্রেসগুলো এনে হচ্ছে আমরা একদম সুন্দর করে প্যাক করে কুরিয়ার সার্ভিসে হচ্ছে এই জিনিসগুলো পাঠিয়েছি, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছি। যারা নিয়ে যাবে, যারা যাচ্ছে মলির ওখানে ইতালিতে, ওনারা বলেছে যে শ্যামলীতে পাঠাতে। তো আমি সুন্দরবনকে আগেই কনফার্ম করেছিলাম, ইনফর্ম করেছিলাম যে যদি আপনাদের শ্যামলীতে কোনো ধরনের ব্রাঞ্চ থাকে তাহলে আমাকে বলবেন, আমি ওখানে পাঠাবো, আদারওয়াইজ আমরা নিয়ে গিয়ে দিয়ে আসার চেষ্টা করব। যদি এমন হয় যে লেট হবে বা ওই সময়ের মধ্যে যাবে না, কারণ আমি 11 তারিখে হচ্ছে পার্সেলটা পাঠিয়েছি, 11, 12, 13, 14, 15 তারিখে ওনাদের যাওয়ার কথা ছিল, যাওয়ার মানে গিয়েছেন ওনারা, তো এতদিনের মধ্যে তো অবশ্যই পেয়ে যাওয়ার কথা। আর আমি একদমই রেডি করে দিয়েছিলাম, জাস্ট হচ্ছে ওনারা নিয়ে যাবে। আচ্ছা ভিডিও মাঝখান দিয়ে আবার, মানে সেই কথা মাঝখান দিয়ে আবার একটু কথা বলে নিই। তো আমি বিছানায় বসেছিলাম, বসে আমি আসলে খুব টায়ার্ড ছিলাম, ওদেরকে এইগুলো দেখাচ্ছিলাম যে কী কী শপিং করেছি। তার মধ্যে সবাই শপিং দেখে চলে গিয়েছে, আমাকে হেল্প কেউই করেনি, আম্মুও না নোহাও না। তো শুধু একটু কফি বানিয়ে এনে আমি বসে একটু কফি খাচ্ছিলাম, কারণ আমার মাথা প্রচণ্ড ধরেছিল, কারণ আমি শাওয়ার নিয়েই ভিজা চুলটাকে বেঁধে আমি বের হয়ে গিয়েছিলাম। তো হঠাৎ করে বসে বসে ভাবলাম যে আচ্ছা আমার জিমের ব্যাগের মধ্যে কী কী থাকে সেগুলো আপনাদেরকে একটু দেখাই। এই জিনিসগুলো আমি ইউজ না করলেও কিন্তু আমার জিমের ব্যাগটাতে সবসময় এই জিনিসগুলো থাকে, মাঝে মাঝে হয়তো প্রয়োজন হতে পারে, সেই জন্য কিন্তু আমি রেখে দেই। আমার হাজব্যান্ড যদিও আমাকে বলেছে জিম থেকে শাওয়ার নিয়ে আসার জন্য, বাট প্রতিদিন এটা
হয় না, এই এই টাইমটা হয়ই না, কারণ হয় আমি একটু লেটে যাই অথবা আমি একটু বেশি সময় ধরে এক্সারসাইজ করি, সেই জন্য আমার সময়টা কভার করতে পারি না। প্রতিদিন আমি এই জিনিসগুলো ব্যাগের মধ্যেই রেখে দিই, আমার মনে হয় কখনো না কখনো কাজে লেগে যেতে পারে, আর সানব্লকটা তো সবসময়ই প্রয়োজন। তো আমি একটা সানব্লক রাখি, তারপর হচ্ছে একটা ময়েশ্চারাইজার রাখি, একটা লিপ জেল রাখি, একটা লিপস্টিক রাখি, একটা শার্ট রেখে দিয়েছি যদি কোনো কারণে লেগে যায়, আর একটা টাওয়াল তো ছোটো থাকবেই, একটা বড় টাওয়ালও ছিল, সাথে একটা চিরুনি ছিল, লিপস্টিক ছিল। এগুলো কিন্তু একদমই র, মানে আগে থেকে কোনো কিছু সাজিয়ে যে আমি ভিডিওটা করেছি একদমই না, জাস্ট বিছানার উপরে ব্যাগটা ছিল আর আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে আমি একটু দেখাই আমার ব্যাগের মধ্যে কি কি থাকে, কত যে জিনিস আমি পরে ফেলছি, যেমন অনেক আজাইরা কার্ড ছিল, আমি জানি না কে কবে কোথায় কীভাবে আমাকে এই কার্ডগুলো দিয়েছে, আর আমি ব্যাগের মধ্যে ঠুসিয়েছি তো তারপর ফেলে দিয়েছি আমি। তো এটা হচ্ছে আমার যেহেতু ব্রো একটু পাতলা, তো সেই জন্য আমি এই জিনিসটা সবসময় আমার সাথে রাখি, কোথাও গেলে দেখা যায় যে ফেস ওয়াশ করলে আমার আইব্রো একদম ফ্যাকাশে হয়ে যায়, তখন আমি একটু ড্র করে নিই। আর একটা বডি স্প্রেও আমি সবসময় রাখি পার্সে, এটা বলতে ভুলে গিয়েছিলাম। এই হচ্ছে আমার জিমের ব্যাগে যা যা থাকে আর কি, আপনাদেরকে দেখিয়ে নিলাম। তো এটা হচ্ছে পরদিন, পরদিন হচ্ছে জিম থেকে বের হয়ে আমি আমার জিনিসপত্রগুলোকে, মানে আমি ড্রেসটা নিব জামাল ভাইয়ের কাছ থেকে, আমি তো শিওর জানি যে জামাল ভাই বানিয়ে রেখেছে, যেহেতু আমি ইমার্জেন্সি বলেছি একদিনে বানিয়ে দিতে। সাথে হচ্ছে আমি নজরুলের জন্য টি শার্টটা নিব, এর মধ্যে আমার মোবাইল দোকানে একটু কাজ ছিল, আমি মোবাইল দেখতে গিয়েছিলাম। তো মাঝখানে আমি কথাটা বলি আপনাদেরকে, তারপর আমি পার্সেলটাকে সব কিছু রেডি করে যখন জামাল ভাইয়ের কাছ থেকে পেলাম, তারপর হচ্ছে শপিংটা করলাম, আমি এই পার্সেলটাকে 11 তারিখে সুন্দরবনে জমা দিয়ে এসেছি শ্যামলীর অ্যাড্রেসে। তো আমি ওনাদেরকে বারবার বলেছি, আর যেহেতু এর আগে আমি কুরিয়ার সার্ভিসগুলো সম্পর্কে আমার ধারণা নাই মোটেও, তো এমন তো না, আমি তো জানি একদিন অথবা দুই দিন ম্যাক্স, এর চেয়ে বেশি সময় তো ঢাকায় যেতে লাগবে না। তো পাঠিয়েছি, তারপর পরদিন ওই ভদ্রলোক আমাকে বলল যে পার্সেলটা তো আসেনি। আমি তারপর দিনও জিজ্ঞেস করলাম, উনি বলছে যে তারপর দিনও আসেনি। মলি আমাকে ফোন দিচ্ছে যে পপে পুফো ইয়েটা তো পার্সেলটা তো যাচ্ছে না, যায়নি। আমি তো খুবই টেনশনে পড়ে গিয়েছি, তারপর আমি কল সেন্টারে আমার যে রিসিপ্টটা ছিল কল সেন্টারে ফোন দিয়ে আমি কথা বললাম ওনাদের সাথে। তো ওনারা আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে ম্যাম, এটা তো কেরানীগঞ্জ থেকে শ্যামলীতে দেখাচ্ছে, রওনা দিয়েছে, তো চলে আসবে, আপনি চিন্তা করবেন না, আর আমরা এটা হচ্ছে একটু ইয়েতে রেখে দিচ্ছি, ইমার্জেন্সি একটা কমপ্লেনে রেখে দিচ্ছি। তো আমি ওনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, ইভেন আমি সেই 11, 12, 13, 14, 15 তারিখ পর্যন্ত আমি 4 থেকে 5 বার ওনাদের হেড অফিসে ফোন দিয়েছি, যেটা হটলাইন নাম্বার দেয়া আছে। তো শেষ পর্যন্ত যেটা হলো যে আমাদের কপালটা আসলেই খারাপ, মানে আমার বোনের কপালটা খারাপ, আমাদের খুব খারাপ লেগেছে, ওর খারাপ কতটুকু লেগেছে জানি না, বাট আমাদের অনেক খারাপ লেগেছে যে এই মানুষটার জন্য আমরা এই সারপ্রাইজগুলো রেডি করেছিলাম, মানে মলির ফ্রেন্ড যে ওর জন্য, ওনার জন্য। তো আমরা তাকেও সারপ্রাইজ করতে পারিনি, সামনে ঈদ, ঈদের জিনিসগুলোও তারা পায়নি, খুবই খারাপ লেগেছে। তো পার্সেলটা শেষ পর্যন্ত সে 5 দিনেও তারা পায়নি, ইভেন 15 তারিখে মানে কালকে, গতকাল আমি আবারও হেড অফিসে যার সাথে কথা বলেছি ওনাকে আমি বলেছি যে এই ব্যাপারটা পুরোটা ব্যাপার, যে এতদিন তো সময় লাগার কথা না, যদি আপনারা আমার পার্সেল হারিয়ে ফেলেন সেটাও আমাকে জানান যে পার্সেলটা হারিয়ে গিয়েছে বা মিসিং হয়েছে, কিছু একটা তো হয়েছে। তখন উনি বলল যে ম্যাম সরি আমি একটু খবর নিয়ে দেখছি কি হয়েছে। তখন উনি খবর নিয়ে আমাকে কিছুক্ষণ পরেই ফোন করে জানালো যে সরি ম্যাম, আসলে পার্সেলটা তো শ্যামলী অফিসেই ছিল কিন্তু এটা ফোন করা হয়নি, এই মিস্টেকটা হয়ে গিয়েছে, আপনি এর আগে যাদেরকে কল করেছিলেন তারা যদি একটু সিরিয়াসলি ব্যাপারটা দেখতো তাহলে হয়তো আপনার জিনিসটা মিস যেত না। তো আমি ওনাকে বললাম যে দেখেন এই এগুলো হচ্ছে খুবই ইমোশনের ব্যাপার, এই জিনিসটা যদি দেশের একটা মানুষ হতো একটু লেট হতো এটা ব্যাপার হতো না,
কিন্তু এই জিনিসটা দেশে বাইরে বাইরে যাওয়ার কথা ছিল, একজন চলে যাবেন, তার সাথে আমরা এই জিনিসগুলো দিয়ে দিতে চেয়েছিলাম, তো উনি তো অলরেডি চলে গিয়েছেন, এখন এই পার্সেলটা তো আর সেখানে যাওয়ারও প্রশ্নই ওঠে না, তো পার্সেলটা আপনারা আমাকে ব্যাক করে দেন সেটা হচ্ছে কথা, সাথে ওনাকে আরও কিছু কথা আমি আসলে একটু কড়া করেই বলেছি যে আপনাদের মানে ওনাদের সার্ভিস নিয়ে আমার আমার তখন খুবই রাগ হয়েছে যে আজকে ওনাদের সার্ভিসের কারণে বা ওনাদের ভুলের কারণে আমার বোন এই জিনিসগুলো পায়নি, যদি যদি পাঠাতে পারতাম মানে ওই পর্যন্ত যদি পৌঁছে যেত শ্যামলী পর্যন্ত, তাহলে হয়তো আজকে ওর কাছে ড্রেসগুলো থাকতো আর বাচ্চারা অনেক খুশি হয়ে যেত, আর যে আপুটার জন্য পাঠিয়েছিলাম সেই আপুটা অনেক খুশি হয়ে যেত। আপনারা দেখেছেন যে জামাল ভাই যে ড্রেসটা বানিয়ে দিয়েছে সেটার সাথে কিন্তু ছোট্ট একটা ড্রেসও বানিয়ে দিয়েছে। তো আমি রাইজে চলে এসেছি, বললামই তো যে আমার ছোটো বোনের জামাইয়ের জন্য আমি একটা টি শার্ট কিনবো সেই জন্য, আর তাছাড়া আমার যে ড্রেসটাতে ফল ছিল যেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেই ড্রেসটাও কিন্তু আমি এখানে নিয়ে এসেছিলাম, বাট ওনারা বলছিল যে এটা ওনাদের কোনো ওনাদের এখানে কোনো প্রবলেম না, এটা আমার নিজ আমার আমার কাছ থেকে হয়েছে, আমি জানি না ওনাদের ভুল থাকলেও হয়তো ওনারা স্বীকার করবেন না। তো যাই হোক, ওনারা আমাকে রিটার্ন করেছে, যদি আমি এটা নিয়ে মোটেও বার্গেনিং করিনি, কোনো ধরনের কথাও বলিনি, তো ওনারা আমাকে অনেক ধরনের ড্রেস টি শার্টগুলো দেখিয়েছে, বাট একটা টি শার্ট এই টি শার্টটা আমার ভালো লেগেছিল ওর জন্য, বাট টি শার্টটা সাইজ ছিল না, স্মল সাইজ ছিল, যদিও আমার লাগতো হচ্ছে মিডিয়াম সাইজ। তো রাইস থেকে একদমই সোজা সুজি হচ্ছে লিন্ড, তো লিন্ডে চলে এসেছি, এখানে লিন্ডে দেখলাম যে অনেক কিছুতে 50% ডিসকাউন্ট ছিল, আমি যেটা কিনেছি সেটা ডিসকাউন্ট থেকে কিনিনি, নিউ অ্যারাইভাল থেকে কিনেছি, কারণ কারোর জন্য গিফট দিতে গেলে আমরা কখনোই ডিসকাউন্ট থেকে কিনবো না, কারণ ডিসকাউন্টের প্রোডাক্ট কখনোই হচ্ছে এক্সচেঞ্জ বা চেঞ্জ করা যায় মানে এক্সচেঞ্জ করা যায় না, চেঞ্জ তো নাই, এক্সচেঞ্জ করা যায় না, তো এক্সচেঞ্জ যেহেতু করা যায় না, আমি যদি কাউকে দেই সেটা নির্দিষ্ট একটা মানে সবার মেজারমেন্ট তো আমার জানার কথা না, সেটা নাও হতে পারে, চেঞ্জ করার অপশন আসতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক লজ্জা পেতে পারি, তো বি কেয়ারফুল, আমরা যেন এটা কখনোই না করি ডিসকাউন্ট থেকে, যদি আমি সাইজ জানি সেই ক্ষেত্রে ঠিক আছে যে আমি ডিসকাউন্ট থেকে কিনে কাউকে গিফট করলাম, এটা একদমই খারাপ কিছু না, ডিসকাউন্টে এমন না যে পচা জিনিস দিয়ে রেখেছে, হ্যাঁ বাট আরও ডিসকাউন্ট থেকে কিনাতে আমার অনেক বড় একটা অভিযোগ আছে, আরও ডিসকাউন্টে হচ্ছে সব ধরনের আমি বলবো যে সব ধরনের ফেলনা জিনিসগুলোকে ওনারা ডিসকাউন্ট দেয়, যেগুলো ফ্রি দিলেও কেউ নেওয়ার কথা না, আর ডিসকাউন্ট তো অনেক দূরের ব্যাপার। তো যাই হোক, লিন থেকে আমি এই এই পর্যন্ত দুইবার শপিং করলাম, এক হচ্ছে আপনাদের ভাইয়া যেদিন চলে যাবে তার একদিন হচ্ছে উনি লিন থেকে একটা টি শার্ট কিনেছে, আর যদি উনি এখানকার ড্রেস পরেন না মানে বাংলাদেশে এসে খুব একটা শপিং করে না, বাট যাওয়ার সময় প্রতিবারই একটা কাজ করে, উনি বলে যে দেশে একটা জিনিস পরে যেতে আমার খুব ভালো লাগে, তো প্রতিবারই একটা না একটা কিছু কিনে তারপর সেটা পরে তারপর যায়। আর আমার আসলে আপনাদের ভাইয়ার বিদায়ের ভিডিওটা দিতে একদমই ইচ্ছে করে না, আমার নিজেরই খারাপ লাগে দেখলে, তো সেই জন্য আমি সেটা দিচ্ছি না, তারপরে দীপু চিন্তা করেছি। আর এই সেই ড্রেস যেহেতু একদমই নতুন বেবি হয়েছে আপুটা, যে আপুটার জন্য এই ড্রেসটা বানানো হয়েছে, তো সেই জন্য আমি জামাল ভাইকে বলে দিয়েছিলাম সামনের দিক থেকে যেন একটু হুক করে দেয় ডিজাইন করে, তাহলে হয়তো যদি ব্রেস্ট ফিডিং মম হন তাহলে ওনার সুবিধা হবে। আর ওনাতে হচ্ছে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে লেসটাতে হচ্ছিলো না বলে আমি জামাল ভাইকে বলেছিলাম দুই সাইড থেকে একটুখানি কুচি দিয়ে দিতে, কারণ ওনাতে যথেষ্ট বহর থাকে, ওনার জন্য আমি যেই কাপড় কিনি সেটাতে যথেষ্ট বহর থাকে। তো ভিডিওটাতে আজকে অনেক কথা বলেছি আর ভিডিওটা অনেক লম্বাও হয়ে গিয়েছে, এই সেই পার্সেল যেটা যায়নি, খুবই দুঃখজনক ব্যাপার। তা আল্লাহ হাফেজ, টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো দিন।